এবার যে খবর আপনারা দেখবেন এটি বর্ধমানের খবর এবং বর্ধমানের ভাতারের খবর। ভাতারে বালি বোঝাই লরির সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত হয়েছে 4 পুলিশ কর্মী। পুরো বিষয় নিয়ে আমরা জেনে নেবো। এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদা, কি হয়েছে পুরো বিষয়টি জানাও। দেখো, পূর্ব বর্ধমান জেলার যে ভাতার থানা রয়েছে সেই ভাতার থানার পক্ষ থেকে পেট্রোলিং এ বেরিয়েছিলেন 4 জন পুলিশ কর্মী এবং তার সঙ্গে ছিলেন 1 জন ASI এবং ছিলেন গাড়ির চালক। কার্যত তারা পেট্রোলিং করার সময় কোন একটি ব্যাগ থেকে মোড় থেকে সেটা বেরোবার সময় সামনে পড়ে যায় একটি বালি বোঝাই লরি এবং তার মুখোমুখি সংঘর্ষে সেই গাড়িটির অবস্থা একবারে আশঙ্কা অবস্থা হয়ে যায় এবং ভিতরে থাকা যে পুলিশ কর্মীরা ছিলেন তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দুজনা গুরুতর জখম রয়েছেন, তাদেরকে সম্ভবত কলকাতা নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে পেট্রোলিং করার সময় যে এরকম দুর্ঘটনা ঘটবে আর পুলিশ কর্মীরা সেটা ভাবতে পারেনি। তবে যে বালি গাড়িটি ছিল সেই বালি গাড়িটিকে এই মুহূর্তে আটক করেছে ভাতার থানা পুলিশ এবং গাড়িটিকে পুলিশ থানার সামনে রাখা হয়েছে। শান্তনু, যিনি গাড়ি চালাচ্ছিলেন ঘাতক গাড়ি, যে লরির যে চালক, তাকে কি ধরতে পারা গিয়েছে? সে অবশ্যই এটা ঠিক যে গাড়ি যখনই ধাক্কা লেগেছে এবং মুখোমুখি সংঘর্ষ হয়েছে তখনই পুলিশের গাড়ি দেখেই কিন্তু গাড়ি যে চালক ছিল লরির সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তবে বালি বোঝাই যে লরিটি রয়েছে এবং গাড়ির যে নাম্বার দেখা গেছে সেই নাম্বার অনুযায়ী আশঙ্কা করা যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলারই কোনো এক মালিকের গাড়ি। সেই মালিককেও ডাকা হয়েছে এবং সে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করাবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আমজাদদা। এবং আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী। এবার স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য চলুন শুনে নি। এই ভাতার থানা এরুয়ারে একটা লরি ভাতার থানার একটা পুলিশ ভ্যানকে অ্যাক্সিডেন্ট করেছে, 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে, চাই যে তারা যেন সুস্থ হয়ে থাকে। কিসের আঁকা, মানে কি গাড়ি ছিল এটা? এটা লরি, বালির লরি। কি নাম? আমার নাম রবিউল। কিভাবে ফেটেছে চাকাটা? চুপ করে কথা বলো না। Thank you.